মালদা ওমেন্স কলেজের এ বছরের সরস্বতী পুজো 50 বছরে পা দিল। মাটির প্রতিমার সাথে সাথে জীবন্ত সরস্বতী প্রদর্শন করল মালদা ওমেন্স কলেজের এক ছাত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই শহরের মানুষ ভিড় জমায় মালদা ওমেন্স কলেজের জীবন্ত সরস্বতী ঠাকুর দেখতে। সমগ্র অনুষ্ঠানের আয়োজক এবং পরিচালনা করেন কলেজের প্রফেসর তথা কালচারাল কনভেনর ডক্টর ইথিকা ব্যানার্জি। পুজোর দুদিন পর আজ বিসর্জনের পালা। বিসর্জনে সামিল হয় কলেজ ছাত্রী সহ প্রফেসর ও অফিস কর্মীরা। দুপুর 12টার সময় বিসর্জন করতে যাওয়া হয় নাচ গানের মাধ্যমে মহানন্দা নদীর ঘাটে। আজকে আপনাদের কলেজের তরফ থেকে কি কি হচ্ছে? আমাদের আসলে কলেজে মালদা উইমেন্স কলেজে 50 বছর পূর্তি উপলক্ষে বেশ জাঁকজমকভাবে সরস্বতী পূজা হচ্ছে। আর সবচাইতে এবার আকর্ষণ হচ্ছে আমাদের কলেজের এক ছাত্রী, সে সরস্বতী সেজে খুব মানে আনন্দ দিয়েছে এবং খুব ভালো করেছে। মানে জীবন্ত সরস্বতী, জীবন্ত সরস্বতী। আজকে আপনাদের কী প্রোগ্রাম? আমাদের প্রোগ্রাম আজকে বিসর্জনে আমরা যাচ্ছি এবং আমাদের কলেজের অফিস কর্মী, তারপরে আমাদের প্রফেসর বলুন, ম্যাডামরা বলুন, সবাই মিলে বেশ পজিশনে যাচ্ছি বিসর্জন করতে। খুব আনন্দ আর কি, যাকে বলে 50 বছর উপলক্ষে মানে খুব আনন্দ করছি আমরা। যাকে উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।